ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কুসুমিতা, ভিড় নিয়ন্ত্রণ কিন্তু এখন সবথেকে চিন্তার বিষয়। কারণ গতকালও একটা দুর্ঘটনা ঘটেছে, স্টাফ স্পেশাল ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা। উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় বড় বিপদ থেকে রক্ষা পেলেন মা ছেলে। করোনা আবহে লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ কতটা সম্ভব, কি ব্যবস্থা করছে রেল ও রাজ্য, প্রশ্ন বিভিন্ন মহলে। প্রাণান্তকর অবস্থা, স্টাফ স্পেশাল ট্রেনও ভিড়ে ঠাসা। সেই ভিড় থেকেই নামতে গিয়ে কোলে শিশুকে নিয়ে প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পড়লেন মা। এই দৃশ্য অনেকেরই বুক কাঁপিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30 রেলের স্টাফ স্পেশাল গঙ্গা লোকাল হাবড়া স্টেশনে পৌঁছয়, কিন্তু তাতে সাধারণ মানুষের ভিড়, ট্রেনে উঠানামার জন্য হুড়োহুড়ি। অত ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন এই মহিলা। প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্যদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পান মা ও সন্তান। নামার সময় আর কি উনার সাথে বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে আর কি উনি নামতে যাচ্ছিল, তখন আর কি উনি পাবলিকের ওঠা ওঠা নিয়ে ঠেলাঠেলি হচ্ছে, তখন আর কি ওনাকে কোলে বাচ্চাটা আরেকজনের ঠেলা দিয়ে টাইনে ওনাকে তুলে নিয়েছে। পড়ে যাচ্ছিল। যারা শিয়ালদা হয়ে ট্রেনে যাতায়াত করেন, অফিস টাইমে বনগা বারাসাত কিংবা মেন লাইনের একাধিক ট্রেনে কিরকম ভিড় হয় তা খুব ভালোভাবে জানেন। করোনা আবহ না কাটলেও দূর দূরান্তের যাত্রীদের সুবিধার কথা ভেবে 11 নভেম্বর অর্থাৎ বুধবার থেকে লোকাল ট্রেন চালু করতে সম্মত হয়েছে রেল ও রাজ্য সরকার। কিন্তু আগের থেকে ট্রেন চলবে অনেক কম। লকডাউনের আগে স্বাভাবিক অবস্থায় শুধুমাত্র হাওড়া ও শিয়ালদা ডিভিশনে চলত প্রায় 1500 লোকাল ট্রেন। 11 নভেম্বর থেকে দুই ডিভিশন মিলিয়ে 181 জোড়া ট্রেন চলবে। গত সোমবার রেল রাজ্য প্রথম বৈঠকে ঠিক হয় যে করোনা আবহে 10-15% লোকাল চলবে, ধাপে ধাপে তা বাড়িয়ে 25% করা হবে। দ্বিতীয় বৈঠকে ভিড়ের কথা ভেবে রেলকে ট্রেন সংখ্যা বাড়াতে অনুরোধ করে রাজ্য, তাতে সম্মত হয় রেল। তৃতীয় বৈঠকে প্রতিটি রুটে যত লোকাল ট্রেন চলে তার 25% নিয়ে পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রেক্ষাপটে ভিড় নিয়ন্ত্রণের বিষয়টি চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। রেল সূত্রের খবর, হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের স্টেশনের সংখ্যা 193, আরপিএফ পোস্ট আছে 21টি, জিআরপি থানার সংখ্যা 13, শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনের স্টেশনের সংখ্যা 203, আরপিএফ পোস্ট আছে 20টি, জিআরপি থানার সংখ্যা 14। কিন্তু এই পরিসংখ্যান দিয়ে কি ভিড় নিয়ন্ত্রণ সম্ভব? শহরতলে একাধিক স্টেশন রয়েছে যে স্টেশনে প্রাক অতিমারীর পরিসংখ্যান অনুযায়ী ফুটফল বা মানুষের আসা যাওয়া যথেষ্ট বেশি। সেই স্টেশনগুলোই চিন্তার ভাঁজ ফেলছে রেলকর্তাদের মাথায়। আর সেই স্টেশনে যেখানে যেখানে আরপিএফ নিযুক্ত করা সম্ভব হবে না, সেখানেই রাজ্যের সাহায্য চাইছে রেল। ভিড় নিয়ন্ত্রণের জন্য গ্যালোপিং ট্রেনের সংখ্যাও যতটা সম্ভব কমানো হচ্ছে, সে কারণে পরিমার্জন করে তবেই দেওয়া হবে টাইম টেবিল। এছাড়াও করোনা আবহে শিয়ালদা ও হাওড়া স্টেশনের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু হলে হাওড়া শিয়ালদার মতন স্টেশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এমনটাই রেলকর্তারা মনে করছেন। শিয়ালদা স্টেশনের যে সব দরজা, সেই সব দরজা কিন্তু লোকাল ট্রেন চালু হওয়ার পরও খোলা হবে না। শিয়ালদা স্টেশনের সব দরজা খুলে রাখলে বিকেলের দিকে যখন মানুষ ফিরবেন, যে ভিড় হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে, সেটাকে কিছুটা কিন্তু লাঘব করতে পারে সব দরজা না খোলা এই পদ্ধতি। সব মিলিয়ে আপাতত অপেক্ষা বুধবারের, যেদিন ফের ট্র্যাকে ফিরবে লোকাল ট্রেন। অরিত্রিক ভট্টাচার্য ও সমীরণ বালের রিপোর্ট, এবিপি আনন্দ।